আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। দক্ষিণ কোরিয়ায় আবার করোনা ভাইরাস সংক্রমণের জন্য বাংলাদেশিদের দায়ী করছে দেশটির সরকার। সম্প্রতি ঢাকা থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিশেষ বিমানে দক্ষিণ কোরিয়া যাওয়া 7 জন বাংলাদেশের শরীরে এ ভাইরাস পাওয়া যায়। একই অবস্থা হয়েছে কয়েকজন পাকিস্তানের ক্ষেত্রেও। তাই এই দুই দেশের নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় প্রবেশে রোববার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়িক ভ্রমণ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। বাংলাদেশের সাথে সব ধরনের ফ্লাইট বন্ধ করার কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, সেখানে নতুন করে করোনায় আক্রান্ত 67 জনের মধ্যে 23 জনই বাংলাদেশি ও পাকিস্তানি। দেশের 10 জেলার 27 এলাকাকে রেড জোন চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মধ্যরাতে এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিহ্নিত জেলাগুলো হলো চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। তবে পুরো জেলা নয়, কেবল চিহ্নিত এলাকা এর আওতায় থাকবে। সরকারি আদেশে বলা হয়েছে, চিহ্নিত লাল অঞ্চলে বসবাসরত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। কোথাও কোথাও এ ছুটি থাকবে 21 দিন পর্যন্ত। জরুরি সব ধরনের সেবা ছুটির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজে মারা গেছে 4 জন এবং পটুয়াখালীতে করোনা পজিটিভ হয়ে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিভাগের 5 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 80 জন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ নতুন 22 জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা সহ আরও 8 জন, রংপুরে 27 ও শরীয়তপুরে 4 জন করোনা শনাক্ত হয়েছেন। যশোরে এহসানুল হক ইমু নামে এক ব্যবসায়ী যুবক খুন হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। রবিবার রাত 8:30টার দিকে যশোর উপশহর শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ বলতে পারেনি। নিহত ইমুর বাড়ি যশোর উপশহরে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও আবেদন গ্রহণের সময় আরও 2 সপ্তাহ বাড়ানো হয়েছে। কোম্পানিটি আবেদনের প্রেক্ষিতে বিএসইসি আবেদন গ্রহণের সময় বাড়িয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী 2 জুলাই কোম্পানির আবেদন গ্রহণের সময় শেষ হবে। এর আগে গত 14 জুন থেকে 18 জুন পর্যন্ত কোম্পানিটির আবেদন গ্রহণ করা হয়। শেয়ার বাজারে 10 টাকা অভিহিত মূল্যে 2,60,79,000 সাধারণ শেয়ার ছেড়ে 26,07,90,000 টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। রানার অটোমোবাইলস এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের চলতি হিসাব বছরের 3য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ সময় রানার অটোমোবাইলসের শেয়ার প্রতি সম্মিলিত আয় হয়েছে 55 পয়সা। গত অর্থ বছরে আয় ছিল 77 পয়সা। 9 মাসে সমন্বিত ইপিএস 2.74 টাকা। আগের বছর যা ছিল 3.58 টাকা। 31 মার্চ পর্যন্ত সমন্বিতভাবে সম্পদ মূল্য ছিল 64.15 টাকা আর এককভাবে 48.30 টাকা। এদিকে উসমানিয়া গ্লাসের 3য় প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল আলাদাভাবে না দেখিয়ে একসাথে দেখিয়েছে, আর এই সময় কোম্পানির লোকসান বেড়েছে 1.20 টাকা। প্রথম 3 প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি 4.75 টাকা লোকসান দিয়েছে। গত বছরের একই সময় লোকসানের পরিমাণ ছিল 3.55 টাকা। 31 মার্চ পর্যন্ত সম্পদ মূল্য ছিল 94.90 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানির সহ বেক্সিমকো গ্রুপের 4 কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকাল 3:30টায় বেক্সিমকো ফার্মা, 4:00টায় বেক্সিমকো, 4:30টায় বেক্সিমকো সিনথেটিক্স এবং বিকাল 5:00টায় শাইনপ্রকোর সিরামিক্সের সভা শুরু হবে। সভায় চলতি বছরে 31 মার্চ পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।